নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি ডিম দিয়ে খুব সহজ একটা রেসিপি দেখাবো। মাত্র 10 মিনিটে এটা হয়ে যায়। এটা রুটি, পরোটা, নান, রুমালি রুটি সবার সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে, খুবই সহজ। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকুন, ভালো থাকুন, রেসিপিটা দেখে নিন। এখানে আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, আপনাদের 2টো, 3টে বা তার বেশি ডিম দিয়েও করতে পারেন। নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো ফেটিয়ে নিচ্ছি, এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। সসগুলো মিশিয়ে নেব, সামান্য একটু জল দিচ্ছি। সয়া সস, ভিনিগার, রেড চিলি সস, এখানে গ্রিন চিলি সসও দেওয়া যাবে রেডের বদলে, টমেটো সস বা টমেটো কেচাপ, খুব সামান্য একটু চিনি দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, রিফাইন অয়েল দিচ্ছি, গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে কেটে নেবো, দেখুন পিসগুলো কি সুন্দর পনিরের মতো দেখতে হয়েছে। কিছুটা রিফাইন অয়েল দিচ্ছি, রসুন কুচি, আদা কুচি, ভেজে নিয়েছি। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের পাপড়িগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি শুধু গ্রিন ক্যাপসিকাম দিচ্ছি, এখানে আপনাদের পছন্দ মতো লাল আর ইয়েলো দিতে পারবেন। খুব সামান্য একটু নুন দিচ্ছি, নুনটা দেখে দেবেন, সসগুলোর মধ্যে কিন্তু নুন থাকে। কটা কাঁচা লঙ্কা, গ্যাসের ফ্লেমটা কমে একটু ঢেকে রাখছি, কিন্তু চাইনিজ সঙ্গে রান্না হাই ফ্লেমেই হয়। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিছুটা নরম হয়ে এসেছে, গোলমরিচের গুঁড়ো, যে সমস্ত সসগুলো মিশিয়েছিলাম সেটা দিচ্ছি।
কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প জল দিচ্ছি। এটা ফুটে উঠেছে, আমি কিছুটা গ্রেভি রাখবো বলে একটু জল বেশি দিয়েছি। আপনারা যদি শুকনো শুকনো খান তাহলে জলটা কম দেবেন। এটা ঘন হয়ে গেছে, এর মধ্যে ডিমটা দিচ্ছি। ঘরে যদি স্প্রিং অনিয়ন থাকে এর উপরে স্প্রিং অনিয়ন দিলেও হবে, আর না দিলেও হবে। এটা মাখা মাখা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সুন্দর হয়েছে দেখতে।